করোনা ভাইরাস কি চালাক, কি ইন্টেলিজেন্ট ভাইরাস, আল্লাহু আকবার। আমি শুনেছি এই পর্যন্ত 380 বার রূপ পাল্টাইছে, অতিরিক্ত হ্যান্ডশেক বেড়ে গেছে, হাত করমর্দন মুসাফা অতিরিক্ত বেড়ে গেছিল, এমন বাড়া বেড়েছে মুসাফা আল্লাহ আসমান থেকে দেখলেন। পুরুষ মহিলা একসাথে হ্যান্ডশেক করে, ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলেগুলি মেয়েরা আসলে হ্যান্ডশেক করে আবার বুকে জড়ায়, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টরা এক দেশ থেকে এক দেশে যায়, কি পুরুষ কি নারী একজন একজনের সাথে হ্যান্ডশেক করে। জাতিসংঘে গিয়েছিল আমাদের এক সৈনিক ভাই শান্তি মিশনে, ওখানে মহিলা অফিসার বসা, উনি হাত বাড়িয়ে দিলেন, আমাদের বাঙাল বাঙালি সৈনিক, উনি ধর্মপ্রাণ, হাত গুটিয়ে নিলেন। সে জিজ্ঞাসা করলো হোয়াট ইজ দিস, কি ব্যাপার, উনি বলেন দিস ইজ মাই কালচার, এটা আমার সংস্কৃতি, আমি পরনারীর সাথে হ্যান্ডশেক করি না। তখন দেখুন জাতিসংঘের ওই অফিসার মহিলা উত্তর দিল, আই রেসপেক্ট ইউর কালচার, তোমার কালচারকে আমি সম্মান করি, আল্লাহ আকবার। এখন হাতের এই, এখন পুরুষ মহিলা এই হাতের মধ্যে পুরুষের সেক্সুয়াল সেলগুলি আছে, যৌবনের অনেক লক্ষ লক্ষ কোষ আছে এই হাতের মধ্যে, নারীর হাতের মধ্যে লক্ষ লক্ষ সেক্সুয়াল যৌবনের কোষ আছে। যখন এক পরপুরুষ আর পরনারী হাত লাগায়, তাদের দুইটার দেহের মধ্যে আগুন জ্বালায় দেয়, যৌবনের আগুন। আল্লাহর ঘৃণা লাগছে, আল্লাহর ঘৃণা লাগছে, আল্লাহ করোনারে কইছে তুই ঠ্যাঙে ধরিস না, হাতের মধ্যে দরজা দেখি এগুলি হ্যান্ডশেক করে কেমনে। এখন হ্যান্ডশেক করা বন্ধ, বাপরে বাপ, পালা পালা, এই হাত দিস না, এক মিটার দূরে থাক, বুঝেন না। আগে তো আমরা পুরুষ পুরুষ কাছে বসতাম, সমস্যা ছিল না, এখন তো নারী সিট হইলে হইলো, কিসের নারীর সিট আর পুরুষের সিট, ঠিক না বে ঠিক। আল্লাহ করে রাত বসামুতো করে এইরকম, আমার খাইয়া শয়তানের ফর্মুলায় চলবি, হবে না। নবীজি কি বলেছেন, লা ইয়ামাসাহাদুকুম ইমরাতান লা তাহিল্লু লাহু খায়রুন আন মিন আন ইউতান রাসুহু বিমিখিয়াতিন মিন হাদিদ। সারা ওয়ার্ল্ডের আমেরিকা, ইউরোপ, রাশিয়া, অস্ট্রেলিয়া, এশিয়া, সারা সবাই শোনো, এই ওয়াজ শুধু বাংলার জমিনের মানুষের জন্য, সবার জন্য করছি, ঠিক না। যে একটা পরনারী, যে তোমার স্ত্রী নয়, হালাল নারী নয়, তার শরীরে টাচ দেয়া, এর চেয়ে তোমার মাথাটা লোহার রড দিয়ে ফুটে করা আরো ভালো, এটা এত ক্ষতিকর, এত মারাত্মক। আলহামদুলিল্লাহ করোনা ভাইরাস এসে মুসাফায় তুলে দিছে, এই যেই মুসাফার মধ্যে ডেলি এত কোটি মহাপাপ তোরা করস, এই মুসাফারে দরকার নেই, যা। এখন বিশ্বব্যাপী ইটালি, গোটা ইটালিতে রেড অ্যালার্ট, ইরানে রেড অ্যালার্ট, আমেরিকায় শুরু হয়ে গেছে, ভারতে শুরু হয়ে গেছে, দেখতে দেখতে গোটা বিশ্ব রেড অ্যালার্টে চলে যাচ্ছে, হ্যান্ডশেক নাই, বুঝেন না। যে জিনিসে পাপ ঢুকে যায়, আল্লাহ তাআলা এটা অনেক সময় এটা রহিত করে দেন, আল্লাহ রহিত করে দিছে। মানে এই ভাইরাস যতদিন থাকবে পৃথিবীতে, এই হ্যান্ডশেক আর নাই, শিক্ষা আছে না নাই, এটা আল্লাহর তারবিয়াত, রব্বিল আলামিন, এটা তোলার জন্য, এই পাপ তুলে দেওয়ার জন্য কোন পথে আগাইতে হবে আল্লাহ জানেন নাকি জানেন না, তিনি তো আলামিনের প্রতিপালক, তার চরিত্রকে প্রতিপালন করো, প্রতিপালন করবেন, তার বডিকেও তিনি প্রতিপালন করবেন, সুবহানাল্লাহ। ও ভাইরা, কত শিক্ষা এই করোনা ভাইরাসের মধ্যে। এখন বোরকা নিয়ে আমরা মুসলমানরা, আমাদের মুসলমান মেয়েরা সারা ওয়ার্ল্ডে বিপদে ছিল, বোরকা ভরলেই জঙ্গি সন্ত্রাসী, বিশ্বকে পিছনের দিকে সরিয়ে নিচ্ছে, বিশ্বের ক্ষতি হয়ে যাচ্ছে। এখন তো করোনা এসে নারীদেরও বোরকা, পুরুষদেরও বোরকা লাগাই দিছে, এখন টু শব্দটা পর্যন্ত নাই, এখন বরং জাতিসংঘ থেকে বোরকা সাপ্লাই হচ্ছে, কিন্তু ভিন্ন নামে, বোরকা কয় না, আসল তো বোরকাই, নামে কি যে আসে, আসলটা কাম কি ওইটা না দেখব, গোটা বডি জিলবাব একদম প্যাকেট করে দিছে, ঠিক না। ও ভাইরা, এই যে করোনা ভাইরাস আসলো, এটা আল্লাহর তরবিয়তের পার্ট, মানুষকে শিক্ষা দেওয়ার একটা পার্ট। মানুষ অন্যায় করতে করতে এত বেড়ে গেছে যে আল্লাহ তাআলা দেখলেন যে না, একে আর সাজা না দিলে, এখন করলা, উস্তা, নিম পাতা না দিলে মিঠায় আর কাজ
হবে না, ঠিক নয় কি? সব সময় মিঠাই কাজ হয় না, মাঝে মধ্যে 1 কেজি করলায় যা কাজ হয় এক মন মিশ্রিতেও সে কাজ হয় না, মাঝে মধ্যে একটু নিম পাতার রসে যে কাজ হয়, ঠিক না? আমাদের খাঁটি খেজুর রসের গুঁড়িয়ে ওই কাজ হয় না। এই জন্য তিতা দরকার আছে না নাই? করোনা ভাইরাস এটা মিঠে না তিতা? খুবই তিতা, মানে এটা বিরক্তিকর, প্রাণ সংহারক। আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, বান্দা তুই যত পাওয়ার পাওয়ারফুল নিজেকে মনে করিস না কেন, আমি যদি তোরে ধরা দেই একটা দুর্বল থেকে দুর্বলতম সৃষ্টির কাছে তুই নাস্তানাবুদ হয়ে যাবি। করোনা ভাইরাস কি চালাক, কি ইন্টেলিজেন্ট ভাইরাস, আল্লাহ আকবার। আমি শুনেছি এই পর্যন্ত 380 বার রূপ পাল্টাইছে, বিজ্ঞানীরা ওষুধ বানায় বানালে সে আবার চেঞ্জ হয়ে যায় আরেক রকম, ওই ওষুধ বাতিল, কোনো ওষুধ নাই। একটা বাচ্চা মেয়ে হারিয়েছে তার মাকে, তার নাম হলো হাবিবা, গ্রাম তালশো মাছপাড়া। মঞ্চের পেছনে আসার জন্য বলা হলো, হাবিবা নামক মেয়েটা যেখানেই হারিয়েছ তুমি আমাদের ওয়াজ মাহফিলের মঞ্চের পেছনে আসো, আর হাবিবার মা আপনিও এখানে আসেন, আল্লাহ তাআলা আপনার সন্তানকে আপনার কোলে ফিরিয়ে দিন। আল্লাহ তাআলা বান্দাদেরকে শাস্তি দিয়েও লালন পালন করেন, রব্বিল আলামিন। হাদিসে আসছে, যদি তোমরা আমাকে মানো, বান্দারা যদি আমাকে মানে তাহলে ফানা হাবিবুহুম, আমি তাদের বন্ধু, তাদের ফ্রেন্ড, আর যদি তারা আমার নাফরমানি করে ফানা তবিবুহুম, তাহলে আমি তাদের ডাক্তার। তারা যদি আমাকে না মানে, নাফরমানি করে, আমি কি হয়ে যাব? ডাক্তার হয়ে যাব। ডাক্তারের কাজ কি? যত তিতা মুখে দেবে, ইঞ্জেকশন দেবে, কাটবে, অপারেশন করবে, ঠিক না? বিশ্বব্যাপী এখন অপারেশন চলছে, ডাক্তারই চলছে, কারণ আমরা আল্লাহর নাফরমান বান্দা হয়েছি এই জন্য, ঠিক নয় কি? তারপরে আরেক পরিচয় দিলেন, তিনি আর রহমান, কোরআন যদি পড়ো তোমার জন্য তিনি সীমাহীন মেহরবান, দুনিয়াতেও আখেরাতেও, ঠিক নয় কি? তিনি আর রহিম, রহমানের একত্র হলো স্বভাবের মধ্যে তিনি দয়ায় ভরা, রহিম মানে কর্মেও তিনি দয়ায় ভরা, তার স্বভাবের মধ্যেও দয়া, তার কর্মের মধ্যেও কি দয়া, তিনি দয়ালু। আমেরিকার এক মহিলা, সে সব কাজ বাদ দিয়েছিল, পৃথিবীতে কোনো মায়া নাই, বাবার কাছে স্নেহ নাই, মায়ের কাছে স্নেহ নাই, স্বামীর কাছে তো নাই, শ্বশুর শাশুড়ি তো পাত্তাই নাই, দুনিয়াটাই নিষ্ঠুর, সে জীবন থেকে আত্মহত্যা করার জন্য পরিকল্পনা করেছিল, এই পৃথিবীতে জীবন আর রাখবো না। একদিন সুরায় ফাতহার আর রহমান আর রহিম এই দুইটা শব্দ তার কানে গেল, যে মোস্ট মার্সিফুল এক রব্বুল আলামিন, ষষ্ঠা ক্রিয়েটর আমার আছে, এই দুইটা নাম শুনে তার ভিতরে আমার এক জীবনী শক্তি আসলো, যে তাই নাকি, একজন আমাকে সীমাহীন মায়া করেন, এরকম একজন মাবুদ আমার আছে, তাহলে তো আমার আত্মহত্যা করা যাবে না, আমার এমন একজন মায়াকারী আমার আছে বলো কি। তখন তিনি সুরায় ফাতহা পড়ে ইসলাম কবুল করলেন। আমরা তো সারা জীবন রহমান রহিম পড়ি, কারণ আমরা তো হীরার বাড়িতে বাস করি, এই জন্য হীরার মর্ম বুঝি না। ইসলামের পরিবারে, মুসলমান মা বাবার পরিবারে আসছি, যথেষ্ট মায়া পেয়েছি, এই জন্য মায়ার কদর আমরা বুঝি না। মায়া কি জিনিস, স্নেহ কি জিনিস, ওরা জানে, যারা এটা পায় নাই ওরা জানে। শুধু রহমান রহিম শুনে ইসলাম কবুল করেছে। আল্লাহ আরেক পরিচয় দিলেন, নিজের মালিকে ইয়াউমিদ্দিন, বিচার দিবসের চিফ জাস্টিস কে, মালিক কে, একমাত্র আল্লাহ। দুনিয়ার সব বিচারকরা সেদিন হুফাতান ওরাতান গোরলা, জুতা নাই পায়ে, পোশাক নাই দেহে, খতনাও করানো নাই, উলঙ্গ হয়ে সবাই মালিকের দরবারে উঠবে কিনা? হাসরের ময়দানে কি কোনো ড্রেস থাকবে? সবাই কি উলঙ্গ, আসল ড্রেস একবারে উলঙ্গ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শরমে নবীজিকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আর রিজালু ওয়ান নিসা ইয়ানজুরু বাদুম ইলা বাদ, নারী পুরুষ একজন আরেকজনকে দেখবে সবাই ল্যাংটা, হায় হায় কি উপায় হবে? নবীজি বলল, আয়া আয়েশা আলামরু আসাদ্দু মিন জালিক। আয়েশা রে তুই বুঝিস নাই, কেউ ট্যারি পাবে না তো সবাই ল্যাংটা। সেই দিনের সেই ভয়াবহ দৃশ্য, যেদিন শিশু হলেও বুড়া হয়ে যেত একদিনের
সেই মহা বিপর্যয় কারি দিনের সামনে পড়ে। হ্যাঁ, পৃথিবীতে আমি একটা ঘটনা জানি, বাংলাদেশেরই ঘটনা জানি, ঘরে আগুন লাগছে, সবাই পানি বালতি দিয়ে পানি মারতেছে, আগুনের দিকে খেয়াল সবার, ওই বাড়ির মালিক পুরুষটা যে কখন লুঙ্গি পড়ে গেছে কেউ দেখে নেই, উনি যে দৌড়াচ্ছে পুকুরে আর পানি মারতেছে, সবার ভিতরে উনি কাজ করতেছে, আগুন নিভাবার পরে আরে সুবহানাল্লাহ লুঙ্গি নেই, দৌড়ে গিয়ে পুকুরে ঝাঁপ দিছে, এর আগে না উনি দেখছে না ওনার আশপাশে কেউ দেখছে, উনি ল্যাংটা। এই যদি হয় দুনিয়ার সামান্য হবে না, জাহান্নামের আগুনের ফুসফা যেদিন শুনবে, কিসের পোশাকের খবর, আহা সবার চিন্তা, হায় রে আমার হিসাব কি হবে, আমি কোথায় যাব, আল্লাহ কি জান্নাতে দেবে না জাহান্নামে, এই ভয়ের চোটে নারী আর পুরুষের উলঙ্গ কি আর পোশাক পরা, এই খোঁজ খবরই কারো থাকবে না, ঠিক না? তো সেই দিনের মালিককে আল্লাহ, এই মালিকের মন রক্ষা করা আমাদের দরকার আছে না নাই? হ্যাঁ, তার হুকুম মতো চলার দরকার আছে না নাই?